প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিবুরে জয়ন্তী কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলা বিষয়ের প্রভাষক শরীফুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। শিবুরে জয়ন্তী কলেজ পরিবার নিয়মিত যে অনলাইন ক্লাস কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে সবই তোমাদের সুবিধার্থে। আমরা আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং সেখান থেকে তোমরা উপকৃত হচ্ছ। শিবুরে জয়ন্তী কলেজের কিন্তু একটি নিয়মিত ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে কিন্তু আমাদের ক্লাসগুলো লিঙ্ক সেখানে কিন্তু আপলোড করা হয় এবং সেখানে তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো দেখে কমেন্ট করতে পারো। আমাদের ক্লাস সম্বন্ধে সব ধরনের নোটিফিকেশান কিন্তু সেখানে তোমরা প্রতিনিয়তই পাবে। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, সেই ইউটিউব চ্যানেলটি আমি আশা করছি তোমরা ইতিমধ্যে সবাই সাবস্ক্রাইব করে ফেলেছো। সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ক্লাসগুলোকে আপলোড করা হয় এবং সেই ক্লাসগুলো তোমরা ইচ্ছা করলে ক্লাসগুলোকে তোমরা ডাউনলোড করে সেই ক্লাসগুলো তোমরা সংরক্ষণ করে রেখে তোমরা সেটা নিয়ে নিয়মিত পাঠ্যাভ্যাস করতে পারবে, নিয়মিত পড়তে পারবে, নিয়মিত জানতে পারবে যে শিক্ষার্থী সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু সেখান থেকে তোমরা পাঠোত্তর করতে পারবে বলে আমরা আশা করি। তো সেই শিবুরে জয়ন্তী কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতার অংশ হিসেবে আমি এখন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে চলেছি। বাংলা দ্বিতীয় পত্র সম্বন্ধে কিন্তু ইতিপূর্বে বেশ কিছু ক্লাস হয়ে গেছে, এর মধ্যে আমরা উচ্চারণ সম্বন্ধীয় ক্লাস করে ফেলেছি, বানান সম্বন্ধীয় ক্লাস করে ফেলেছি, বেশ কিছু ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি মানে বাংলা দ্বিতীয় পত্র সম্বন্ধে। বাংলা দ্বিতীয় পত্র কিন্তু যে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের জন্য প্রযোজ্য তা কিন্তু না। তোমরা জানো যে বর্তমান যে শিক্ষাক্রম, বর্তমান সিলেবাস অনুযায়ী কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়ানো হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় কিন্তু দ্বিতীয় পত্র তোমাদের জন্য কিন্তু যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছে তাদের জন্য প্রযোজ্য এবং যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু দ্বিতীয় পত্র এক সমানভাবে প্রযোজ্য। তো সকলের জন্যই কিন্তু ক্লাসটি নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি যে তোমরা সবাই ক্লাসটি ফলো করবে, ক্লাসটিকে তোমরা দেখবে, ক্লাসটি সম্বন্ধে তোমরা শিখবে, তবে তোমরা শিখতে পারলেই আমাদের সেখানেই ক্লাস নেওয়ার সার্থকতা। তো আমি আজকের ক্লাসে এখানে লিখে রেখেছি ক্লাসের বিষয় বাংলা দ্বিতীয় পত্র। আজকের পাঠ্য বিষয় হচ্ছে শব্দ। শব্দ আসলে খুবই সাধারণ একটা বিষয়, তোমরা ক্লাস নাইন থেকে তোমরা পড়ে থাকবে, তারপরেও আমি তোমাদেরকে শব্দ সম্বন্ধে আরও একটু সংক্ষিপ্ত ধারণা দেবো যাতে তোমাদের আসলে তোমাদের জ্ঞানের পরিসীমা যাতে একটু বাড়ে, অতীতটাকে একটু ভালো করে তোমরা স্মরণ করতে পারো, অতীতের শব্দ সম্বন্ধে যা কিছু পড়েছো সেগুলো যদি তোমাদের স্মরণে আসে। তো আমরা আজকের ক্লাস থেকে জানতে পারবো কি শব্দের সংজ্ঞা সম্বন্ধে জানতে পারছো, শব্দের প্রকারভেদ আমরা নির্ণয় করতে পারবো, আর যদি সময় থাকে সেক্ষেত্রে হয়তো আমরা কী কী উপায়ে বাংলা শব্দ গঠন করা যায় সে সম্বন্ধে আলোচনা করব। তো শব্দের শব্দ কাকে বলে আসলে আমরা যদি দেখি ইংরেজিতে যদি আমরা শব্দকে যদি আমরা ইয়ে করি, শব্দ যদি ইংরেজি পরিভাষা দিকে যায় তাহলে কি ইংরেজিতে শব্দকে তিনভাবে বলা যায়, একটা হচ্ছে সাউন্ড আর একটা ওয়ার্ড। যদিও সাউন্ড কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের বিষয়, সাউন্ড মানে কোনো আওয়াজ করা দিয়ে কোনো ধ্বনি নির্গত হওয়াকে আমরা আসলে সাউন্ড বলি, কিন্তু আমরা যে শব্দটি করবো সেই শব্দটি কিন্তু এখানে ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। তো এই ওয়ার্ড বা শব্দটি কিন্তু আমরা এখানে পড়বো। তো এই ওয়ার্ড বা শব্দ কাকে বলে? শব্দ শব্দ তাহলে কাকে বলে? আমরা জানি আমাদের ভাষার মূল উপাদান হচ্ছে একেবারে ক্ষুদ্র উপাদান, যেটি যেগুলো কি সংকেত আকারে প্রকাশিত হয়, যে সংকেত বা চিহ্ন সেগুলো কি আমাদের বর্ণ, তাই তো? তো সেই বর্ণ এই বর্ণ হচ্ছে ভাষার একেবারে ক্ষুদ্রতম একক। তো সেই ভাষার মানে অন্যতম উপাদান হচ্ছে শব্দ। তো শব্দ কি করে, বর্ণ কি করে, এক বা একাধিক অবশ্যই শব্দের সঙ্গে কিন্তু লিখতে হবে এক বা একাধিক, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলছি শব্দ। এক বা একাধিক বর্ণ যদি পাশাপাশি বসে যদি কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে বলছি আমরা শব্দ। একটা বিশেষ অর্থ প্রকাশ করে, যেমন যদি হাত
যদি বলি আমরা হাত, তারপরে তাল, পা, কান, যা কিছু বলবো সবই আসলে কিন্তু শব্দ। তো এই শব্দ দিয়ে আসলে বিশেষ অর্থ প্রকাশ পায়। তাহলে শব্দ হচ্ছে ভাষার একটি অন্যতম অংশ, যা দিয়ে আসলে কিন্তু শব্দ দিয়ে পরবর্তীতে বাক্য গঠন করা হয়, এবং শব্দ হচ্ছে ভাষার যে মূলত অর্থবোধকভাবে ভাষার যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু প্রথমত শব্দের মাধ্যমে কিন্তু আমরা পরিলক্ষিত করি। তো এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি শব্দ বলে থাকি। এরপরে আমরা শব্দের শ্রেণী বিভাগ দেখি। শব্দের শ্রেণী বিভাগ, শব্দকে আসলে শব্দের শ্রেণী বিভাগ কিন্তু আমরা মূলত তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে গঠন অনুসারে, অর্থ অনুসারে এবং উৎস অনুসারে। গঠন অনুসারে এবং অর্থ অনুসারে এবং উৎস অনুসারে বাংলা শব্দকে কিন্তু বিভাজন করা যায়। গঠন অনুসারে অর্থ অনুসারে আরেকটি উৎপত্তি, এই তিন ভাবে কিন্তু বাংলা শব্দকে বিভাজন করা যায়। তো গঠন অনুযায়ী বাংলা শব্দ কত প্রকার? গঠন অনুযায়ী বাংলা শব্দ হচ্ছে দুই প্রকার। অর্থাৎ বাংলা একটা শব্দ গঠন করা হলে সেই শব্দটি কীভাবে গঠিত হলো সেই অনুসারে কিন্তু শব্দটিকে বিভাজন করা যায়। অর্থ অনুসারে বাংলা শব্দকে বিভাজন করা যায়, আরেকটা উৎপত্তি অনুসারে বাংলা শব্দকে বিভাজন করা যায়। গঠন অনুসারে বাংলা শব্দকে কীভাবে বিভাজন করা যায়? গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক শব্দ আরেকটি হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ অর্থাৎ সাধন করা যে শব্দ। মৌলিক শব্দ কোনগুলো? গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ এবং সাধিত শব্দের সংজ্ঞা কি? মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দ যে শব্দগুলোকে আসলে আর ভাঙা যায় না, যে শব্দগুলোকে আর ভাঙা যায় না। যেমন মৌলিক শব্দ উদাহরণ দিই, যেমন হাত, নাক বা কান, গোলাপ, তাল, এই যে শব্দগুলোকে আসলে আর ভাঙা বা বিশ্লেষণ করা সম্ভব না সেগুলি কিন্তু মূলত হচ্ছে মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দ সেই কোনগুলো? মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলোকে আর ভাঙা সম্ভব না। তাহলে সাধিত শব্দ কোনগুলো? এবার সাধিত শব্দ যে শব্দগুলোকে আসলে ভাঙা যায়, যে শব্দগুলোকে আসলে ভাঙা যায়, যে শব্দগুলো সাধন করা হয়েছে অর্থাৎ মৌলিক শব্দের সাথে
মৌলিক শব্দের সাথে বিভিন্ন প্রকৃতি প্রত্যয় সন্ধিজনিত কারণে সমাসবদ্ধতার কারণে যেসব শব্দগুলো আসলে পরিবর্তিত হয় বিভিন্ন উপসর্গ অনুসর্গের কারণে যেসব শব্দগুলো মৌলিক শব্দ থেকে রূপান্তরিত হয় সেগুলি হচ্ছে মূলত সাধিত শব্দ। মৌলিক শব্দগুলোর সাথে বিভিন্ন উপসর্গ অনুসর্গ বা প্রকৃতি প্রত্যয় এগুলো বা সমাসবদ্ধতা সমাসের কারণে মূল শব্দগুলো আসলে কি হয় মূল শব্দগুলোর রূপান্তর ঘটে আর মূল শব্দগুলোর এই রূপান্তরকে বলা হচ্ছে মূলত সাধিত শব্দ। যেমন আমরা একটু আগে উদাহরণ করলাম মৌলিক শব্দের হাত, যদি হাতের আগে বে যোগ করে দেই তাহলে কিন্তু বেহাত, অথবা হাতের আগে হাতের পরে যদি আমরা ল যোগ করি তাহলে কিন্তু হয় হাত। ভাঙা যাচ্ছে হাত প্লাস ল আর বে প্লাস হাত। ঠিক যেমনি তাল যদি দেখি আমরা তাহলে বেতাল বেতাল যদি ভাঙি তাহলে আছে বে প্লাস তাল। এমনি মৌলিক শব্দ তাহলে এখানে তাল হচ্ছে মৌলিক শব্দ বা হাত হচ্ছে মৌলিক শব্দ, এই হাতের সাথে এই মৌলিক শব্দের সাথে যুক্ত হয়েছে উপসর্গ বা অনুসর্গ যুক্ত হয়ে তখন সেগুলো কি হচ্ছে মৌলিক শব্দকে রূপান্তর করছে, মৌলিক শব্দকে নতুনভাবে সাধন করছে, নতুনভাবে মৌলিক শব্দগুলো যখন সাধিত সাধন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সাধিত শব্দ। অর্থাৎ মৌলিক শব্দ যখন রূপান্তরিত হচ্ছে মৌলিক শব্দের যখন মৌলিক শব্দের অঙ্গে যখন নতুন বর্ণের যোজনা হচ্ছে উপসর্গ বা অনুসর্গের যোজনা হচ্ছে এবং মৌলিক শব্দের যখন অর্থগত পরিবর্তন আসছে তখন তাকে আমরা বলছি মূলত সাধিত শব্দ। তো এই ইঙ্গিতভাবে আরও আছে যেমন চাঁদ মুখ যদি বলি চাঁদের মতো মুখ বা নীল আকাশ নীল যে আকাশ এ ধরনের অনেক শব্দই আছে যেগুলো আসলে মূলত সাধিত শব্দ। ডুবুরি যদি বলি ডুব প্লাস উড়ি ডুবুরি ডুব প্লাস উড়ি তাহলে হচ্ছে ডুবুরি, ডুব প্লাস উড়ি হচ্ছে ডুবুরি, এটি হচ্ছে মূলত সাধিত শব্দ। চল প্লাস অন্ত চলন্ত চল প্লাস অন্ত চলন্ত চল যোগ অন্ত ঘুম যোগ অন্ত ঘুমন্ত। এখানে এই ডুব কিন্তু মৌলিক শব্দ, মৌলিক শব্দের সাথে যোগ হচ্ছে বিভিন্ন উপসর্গ বা অনুসর্গ প্রকৃতি প্রত্যয় বা সমাসবদ্ধতা এগুলোর কারণে কিন্তু তৈরি হচ্ছে কি নতুন শব্দ এবং সেগুলোকে আমরা বলছি সাধিত শব্দ। এবার অর্থ অনুসারে বাংলা শব্দের বিভাজন আমরা দেখব। অর্থ অনুসারে বাংলা শব্দ অর্থানুসারে বাংলা শব্দ মূলত কত প্রকার? তিন প্রকার, যৌগিক শব্দ রূঢ়ি শব্দ এবং জগুর শব্দ। যদিও আর একটি নিয়ম যোজনা করা যায় সেটি নবসৃষ্ট বা নবসৃষ্ট শব্দ বা পরিশব্দ হিসেবেও উল্লেখ করা যায়। তবে আমরা মূলত এই তিনটি নিয়ে আমরা একটু দেখবো, সেটি হচ্ছে কি যৌগিক শব্দ যোগ রূঢ় শব্দ যৌগিক শব্দ রূঢ় শব্দ যোগ রূঢ় শব্দ এই আমরা এই তিনটি নিয়ে মূলত আলোচনা করবো, যৌগিক শব্দ রূঢ় বা রূঢ় শব্দ আর একটি হচ্ছে যোগ রূঢ় শব্দ। তো এই তিনটা সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যৌগিক শব্দ কাকে বলে?
যে শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে, যে শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই সে শব্দগুলোকে মূলত আমরা বলছি যৌগিক শব্দ। যেমন তাহলে যৌগিক শব্দের সংজ্ঞা কি? উৎপত্তি বা ব্যুৎপত্তিগত অর্থ প্লাস ব্যবহারিক অর্থ একই। উৎপত্তিগত অর্থ বা ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক যে অর্থ দুইটাই কিন্তু একই। দেশ বলি আমরা কায়ক, গায়কের যদি ভাঙি তাহলে আসে গৈ প্লাস অক বা গায়ক। যদি এর অর্থ যদি আমরা করি এর মূল অর্থ আর এর তাহলে গান গায় যে গান গায় যে সে হচ্ছে গায়ক, তাহলে মূল শব্দের সাথে এর ব্যবহারিক অর্থ কিন্তু একই। মূল শব্দের অর্থ এবং এর ব্যবহারিক অর্থ যদি একই থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে আমরা যৌগিক শব্দ বলি। যেমন আমরা যদি বলি কর্তব্য, কর্তব্য যদি বলি তাহলে ক্রী যোগ তব্য, তো এই হচ্ছে কর্তব্য। কর্তব্য যদি আমরা ব্যবহারিক অর্থ দেখি যে যা করা উচিত, যা করা উচিত সেটাকেই বলছি আমরা কর্তব্য, যেটা করা উচিত সেটা কিন্তু আমরা বলতেছি কর্তব্য। তারপরে তারপরে দেখতেছি আমরা কি মধুর, মধু প্লাস রস যদি বলি অর্থাৎ যা মধুর মতো মধুর, যা মধুর মতো মিষ্টি সেগুলোকে বলছি আমরা মধুর। তো এটাই হচ্ছে মূলত যৌগিক শব্দের উদাহরণ। যৌগিক শব্দ তাহলে আমরা কি বুঝলাম যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুটাই একই রকম হবে। তাহলে আমরা যৌগিক শব্দ যদি এটা পাই তাহলে রূঢ় শব্দ রূঢ় শব্দের ক্ষেত্রে তাহলে কি পাবো আমরা, রূঢ়ি বা রূঢ় শব্দের ক্ষেত্রে পাবো আমরা যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এটা কিন্তু একই হবে না, অর্থাৎ যে মূল শব্দের মতো কিন্তু হবে না, এটি নতুন করে কোনো অর্থ প্রকাশ করে, নতুন করে কোনো অর্থকে প্রকাশ করবে, সেটাই হচ্ছে কিন্তু আসলে রূঢ় শব্দ। সেটাকে কিন্তু আমরা বলছি রূঢ় শব্দ। আমরা রূঢ় শব্দ যেটা লিখি অর্থ অনুসারে যৌগিক শব্দ করলাম, তারপরে বলতেছি আমরা রূঢ় শব্দ, অর্থাৎ রূঢ় শব্দ কি হচ্ছে তাহলে এর অর্থ কি হবে মূল শব্দের মতো হবে না, এর অর্থ মূল শব্দের মতো হবে না, মূল শব্দের অর্থের সাথে এর অর্থের মধ্যে পার্থক্য থাকবে। মূল শব্দের সাথে ব্যবহারিক শব্দের বা উৎপত্তিগত শব্দের সাথে এর ব্যবহারিক শব্দের অর্থগত পার্থক্য থাকবে। যেমন হস্তি যদি বলি গবেষণা, যদি বলি বাঁশি, যদি বলি হস্তি সে
ক্ষেত্রে আমরা হোস্টিকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে হস্ত প্লাস কি গো প্লাস এসোনা সেটাই হচ্ছে গবেষণা। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি বাঁশ প্লাস রসন দেখা যাচ্ছে। আমরা দেখছি যে হস্তিকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যাচ্ছে হস্ত মানে হাত, গবেষণা যদি ভাঙি তাহলে দেখা যাচ্ছে গো অর্থাৎ গরু। তো কিন্তু হস্তি বলতে এখানে হাতি বা কোনো পশু বিশেষ, পশু বিশেষকে বোঝাতে আমরা হাতি ব্যবহার করছি। কিন্তু হাতি যদি ভাঙি তাহলে পাশে কিন্তু আমরা হস্ত মানে হাত অর্থাৎ মূল শব্দ হস্তের সাথে হ্রস্ব ইকার অনুসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে হস্তি। অর্থাৎ যে শব্দগুলোকে ভাঙলে আমরা দেখব যে মূল শব্দ এই গো এর অর্থ কিন্তু ঠিক থাকছে না, হস্তের অর্থ কিন্তু ঠিক থাকছে না। যেমন আমরা হাতকে ভেঙেছিলাম হাত প্লাস ল, এটা কিন্তু হাতের সাথে হাতের সম্পর্ক আছে কিন্তু আমরা দেখি হস্তের সাথে হাতের কিন্তু কোনো রকম কোনো সম্বন্ধ নেই, অর্থাৎ একেবারে পুরোপুরি আলাদা একটি অর্থ প্রকাশ করছে। সেগুলোকে আমরা বলছি মূলত রূঢ় শব্দ। রূঢ় শব্দ বলছি আমরা সেই শব্দগুলোকে। আর এর পরবর্তীতে যেটা আছে সেটি হচ্ছে আমাদের যৌগরূঢ় শব্দ। তাহলে বুঝলাম যৌগিক শব্দ মূল শব্দের অনুগামী, মূল শব্দের মতো অর্থ প্রকাশ করবে, মূল শব্দের সাথে অর্থের ব্যবহারিক অর্থের মিল থাকবে, কিন্তু রূঢ় শব্দে মূল শব্দের সাথে ব্যবহারিক অর্থের মিল থাকবে না। এরপরে আসছি যৌগরূঢ়। যৌগরূঢ় শব্দগুলো মূলত আসলে সমাস নিষ্পন্ন পদ নিয়ন্ত্রণ। আমরা যদি দেখি আমরা মূলত দেখি যে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমাস সমান পদ সমূহের অনুগামী না হয়ে কোন নির্দিষ্ট অর্থ গ্রহণ করে। হ্যাঁ, তো সমাস সমান পদ কোনগুলো সমাস আমরা যখন পড়বো সেখানে আমরা বিস্তৃত আলোচনা করে করবো। তো সমাস সমান পদ আপনার যখন কোনো সমাসকে কোনো শব্দকে আমরা বিশ্লেষণ করি, যেমন আমি এখানে বলি যে যদি বলি রাষ্ট্রপতি তাহলে হবে রাজার পুত্র। এই মূল শব্দটাকে যখন ভাঙলাম তখন এখানে প্রত্যেকটি পদে কিন্তু আসলে সমসমান পদ, সমস্যা প্রত্যেকটা পদের মধ্যেই সমস্যা বিরাজমান। তো এই তাই বলতেছে কি সমসমান পদ, রাজপুত্র রাজার পুত্র। তো রাজপুত্রকে যখন আমরা লিখছি তখন এটাকে বিশ্লেষণ করলে আসছে মূল শব্দ যদি আমরা সমাসের সমসমান পদে বিশ্লেষণ করি তাহলে রাজপুত্রের সাথে কিন্তু রাজার পুত্রের সাথে একটা সম্বন্ধ আছে। তো রূঢ় শব্দ আছে সেগুলো যেগুলো আসলে সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন যে পদগুলো সেগুলোকে কিন্তু আমরা মূলত রূঢ় যৌগরূঢ় শব্দ হিসেবে যৌগরূঢ় শব্দ হিসেবে আমরা বিশ্লেষণ করতে পারি। যেমন পঙ্কে জন্মে যা যদি বলি পঙ্গু পঙ্কে জন্মে যা অথবা সিংহাসন সিংহ সীমিত যে আসন মৌমাছি মৌমাছিত যে মাছি মৌমাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত সমাসবদ্ধ পদগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি যৌগরূঢ় শব্দ হিসাবে। এর পরবর্তীতে আমরা যাচ্ছি আমরা যৌগিক শব্দ পড়লাম, রূঢ় শব্দ পড়লাম, যৌগরূঢ় শব্দ কাকে বলে পড়লাম। এরপরে শব্দের আমরা গঠন অনুসারে শব্দ শ্রেণী বিভাগ করেছি,
অর্থ অনুসারে শব্দ শ্রেণীবিভাগ করেছি, এবার হল উৎপত্তি অনুসারে বাংলা শব্দে শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে বাংলা শব্দ শ্রেণীবিভাগ করাতে গেলে আসলে ভারতবর্ষের সংস্কৃতি সম্বন্ধে আমাদের জানতে হবে। মূলত 1204 সালের আগে কিন্তু আসলে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিতে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। যখন ইতিহাসবিদ মোহাম্মদ বিন বখতিয়ারকে আসেন ভারতবর্ষে, সেখান থেকেই কিন্তু নতুনদের আগমন, মুসলমানদের আগমন তখন ভারতবর্ষে, সেখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সময়ে বিভিন্ন জন এসে ভারতবর্ষের শাসন করেছেন। ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের আক্রমণ 1204 সালে এসে, এরপরে যারা আসছেন এক এক করে আমরা দেখি। পর্তুগিজ নামক ভাষাগত আগমন আসছেন 1498 সালে। 1498 সালে কে আসছেন? ভাস্কো দা গামা ভারতবর্ষে আসছেন, যিনি পর্তুগিজ নামে পর্তুগিজদের আগমন। এর পরবর্তীতে আস্তে আস্তে ইংরেজদের আগমন, ফরাসিদের আগমন, ডাচদের আগমন এবং 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই 200 বছর, প্রায় 200 বছর, এই 200 বছর প্রায় ইংরেজদের শাসনের অধীন ছিল এই ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষে আমরা দেখছি মুসলমানরা এসেছে, মুসলমানরা যেহেতু এসেছে সেহেতু এখানে কিছু আরবি ফার্সি শব্দের প্রবেশ ঘটেছে। তারপরে ইংরেজরা যখন এসেছে ইংরেজি শব্দের প্রবেশ ঘটেছে, ফরাসিরা যখন এসেছে মূল শব্দের সাথে ইংরেজি শব্দের প্রবেশ ঘটেছে, পর্তুগিজরা এসেছে যখন তখন অনেক পর্তুগিজ শব্দ বাংলা শব্দের সাথে যুক্ত হয়েছে, ডাচদের সরবরাহের লোকজন যখন এসেছে তাদের কিছু শব্দ এখানে যুক্ত হয়েছে। এরপরে ইংরেজরা যখন একচ্ছত্রভাবে শাসন করেছে তখন অনেক ইংরেজি শব্দ আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ঢুকে গেছে, যেমন স্কুল, কলেজ, বাস, আমরা স্ট্যান্ডার্ড, স্টোর, স্টেশন অনেক কিছুই, কিন্তু এগুলো সবই আসলে মূলত ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দগুলোকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ইংরেজি শব্দ আমাদের মূল শব্দের মধ্যে ঢুকে গেছে। তাহলে উৎপত্তি অনুসারে বাংলা শব্দের আগে এটা আলোচনা করলাম, যেন তোমাদের উৎপত্তি কীভাবে হলো শব্দের বিভাজন সেটা কিন্তু তোমাদের বুঝতে যেন সহজ হয়। উৎপত্তি অনুসারে বাংলা শব্দ কত প্রকার? তৎসম শব্দ, একটু এখান থেকে লিখি, তৎসম শব্দ তদ্ভব আর দুটি প্রকার যেটা আছে সেটি হচ্ছে দেশি আর বিদেশি শব্দ। দেশি এবং বিদেশি এই তিনটির সাথে আর দুইটা, এই মিলে হচ্ছে 5টা শব্দের শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে যে শব্দের কত প্রকার, উৎপত্তি অনুসারে বাংলা শব্দ মূলত 5 প্রকার। কী কী? তৎসম বা যেগুলো হচ্ছে তৎসম, অর্থাৎ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান, যে শব্দগুলো সংস্কৃত শব্দ সরাসরি বাংলায় অবিকৃতভাবে, অর্থাৎ আমরা জানি যে ভারতবর্ষে এই যে ব্রিটিশ বা ফরাসি বা মুসলমানদের আগমনের আগে ভারতবর্ষে যারা বসবাস করতো
তাদেরকে বলা হতো যে অনার্য। অনার্যরাই কিন্তু ভারতবর্ষের আদি বসবাসকারী। তাই অনার্যদের মুখের ভাষা ছিল মূলত সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা কিন্তু ছিল বেদের ভাষা, বৈদিক ভাষা। এই ভাষায় সবাই কথা বলতে পারত না, এটা কিন্তু একটি পবিত্র ভাষা হিসেবে পরিগণিত হতো বলে। তো তৎসময় শব্দ মানে হচ্ছে মূলত সেই সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দগুলোকে আমরা বলছি তৎসময় শব্দ। অর্থ তৎসময় শব্দ হচ্ছে সেই সংস্কৃত শব্দগুলো যখন একটু বিকৃত হয়ে গেল, একটু বিকৃত হয়ে গেল যখন এই আর্যদের পরে অনার্যদের আগমনের কারণে, অনার্যদের আগমনের কারণে যখন মূল সংস্কৃত শব্দটা কিছুটা বিকৃত হতে লাগলো। যেমন আমরা কেউ বলি রিক্সা, কেউ বলি রিস্কা, ঠিক এইভাবে মূল সংস্কৃত শব্দটি আসলে যখন বিকৃত হতে থাকলো তখন অর্ধ তৎসময়ে পরিণত হলো। এবং এই অর্ধ তৎসময়ের পরবর্তী স্তরে এসে হলো তদ্ভব, অর্থাৎ সংস্কৃত শব্দ যখন পরিপূর্ণরূপে বিকৃত হয়ে গেল তখন তদ্ভব শব্দের উৎপত্তি হলো। অর্থাৎ তদ্ভব দিয়ে যদি আমরা তদ্ভবকে বিশ্লেষণ করি তাহলে হচ্ছে তা হতে উদ্ভব, অর্থাৎ সংস্কৃত হতে যে শব্দগুলো উদ্ভব তাকে হচ্ছে আমরা তদ্ভব। সংস্কৃত শব্দ হতে যে শব্দগুলো বিকৃত হয়ে প্রথমে অর্ধতৎসম হয়েছে পরে তদ্ভব হয়েছে সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলছি। যেমন যেমন হস্ত তৎসম শব্দ যদি আমরা দেখি সংস্কৃত শব্দ হস্ত শব্দ, হস্ত শব্দটি সংস্কৃত শব্দ। হস্ত শব্দটি যখন বিকৃত হয়েছে তখন হয়ে গেছে হন্ত। হস্ত শব্দটি যখন বিকৃত হয়ে গেছে তখন হয়ে গেছে হন্ত, অর্থাৎ সংস্কৃত শব্দ বিকৃত হয়ে অর্ধ সংস্কৃত বা অর্ধ তৎসম শব্দে পরিণত হয়েছে। এবং এটি যখন পরিপূর্ণভাবে বিকৃত হয়ে নতুন শব্দ গঠন করেছে সেটি হচ্ছে হাত, যা তদ্ভব শব্দ সংস্কৃত শব্দ থেকে কিন্তু বিকৃত হতে হতে তদ্ভবের উৎপত্তি। চন্দ্রকে যদি আমরা দেখি চন্দ্রকে পরবর্তী হয়েছে চন্দ্র এবং একেবারে মানে চন্দ্রের যখন তদ্ভবতম রূপ হচ্ছে চাঁদ, তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে শব্দ বিকৃত হয়ে তৎসময় থেকে অর্ধ তৎসময় থেকে তদ্ভবের উৎপত্তি হলো। আর দেশি এবং বিদেশি শব্দ কোনগুলো, যে শব্দগুলো এখন একান্তই আমাদের আদি শব্দ সেগুলোকে বলছি আমরা দেশি শব্দ। যেমন কাকন, বামন, গিন্নি, ঝাঁটা, কুলা, এই শব্দগুলো হচ্ছে আসলে মূলত আমাদের দেশি শব্দ। আর বিদেশি শব্দ, বিদেশি শব্দ যেগুলো বললাম যে স্ট্যান্ডার্ড, স্টোর, স্কুল, কলেজ, এই ধরনের যে শব্দগুলো আছে, যা বালতি, আনারস, আলপিন, এসব শব্দগুলো অনেক শব্দ যেগুলো আছে, পর্তুগিজ শব্দ, চাইনিজ শব্দ, অর্থাৎ চীনা শব্দ আছে, এর মধ্যে ফরাসি শব্দ আছে, যে আমরা বললাম বে, হাত। বে কিন্তু আসলে ফার্সি উপসর্গ, ফরাসি এবং ফার্সি দুই ধরনের শব্দ কিন্তু বাংলায় এসেছে। তো বিদেশি শব্দ হচ্ছে ওই যে প্রথমে আলোচনা করলাম এই যে শব্দগুলো আছে বিভিন্ন বিদেশি ভাষার শব্দগুলো বাংলায় যে স্থান করে নিয়েছে প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি সেইগুলো শব্দ হচ্ছে বিদেশি শব্দ। তোমাদের বাড়ির কাজ থাকবে মূলত শব্দের শ্রেণী বিভাগটা পড়া এবং উৎপত্তি অনুসারে শব্দ গঠন অনুসারে অর্থ অনুসারে শব্দের ক্লাসিফিকেশন করা এবং পর্যাপ্ত উদাহরণ পড়া এবং মুখস্থ রাখা, যে বিশেষ করে দেশি শব্দ বিদেশি শব্দগুলোর এগুলোর উদাহরণগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো আগামী ক্লাসে আমি কিন্তু এই শব্দ নিয়ে আলোচনা করব এবং শব্দের গঠন নিয়ে আমি আলোচনা করব বলে আশা রাখি। তো তোমরা শব্দের যে আমি ক্লাসটা নিলাম সেটা সম্বন্ধে তোমরা ভালো করে দেখবে পড়বে এবং শব্দের ক্লাসিফিকেশনগুলো কিন্তু সুন্দরভাবে পড়ে উদাহরণগুলো কিন্তু তোমরা আত্মস্থ করার চেষ্টা করবে। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।